হাড্ডাহাড্ডির লড়াইয়ে টান টান উত্তেজনায় অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মঙ্গলবার তেসরা নভেম্বর অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডির লড়াইয়ের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন তিনি শনিবার সাত নভেম্বর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুইশো সত্তর ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি চুরাশিটি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন পেন্সিলভেনিয়ার পপুলার ভোটে জয় পাওয়ায় সেখানকার বিশটি ইলেক্টোরাল বাইডেনের পক্ষে যায় ফলে জয়ের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকা বাইডেন এক লাফেই পার হয়ে যান দুইশো এর কোটা নির্বাচনী ফল নির্ধারণকারী পেন্সিলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করেন বাইডেন এর ফলে উনিশশো সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় ম্যাদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি বর্তমান ফল অনুযায়ী ট্রাম্প দুইশো চৌদ্দটি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন এর আগে বিলম্বে প্রাপ্ত ভোট আলাদা করার আদেশ দিয়েছিলেন পেন্সিলভেনিয়ার একটি আদালত বিভিন্ন রাজ্যে রিপাবলিকান প্রচারণা শিবিরের মামলা আর আগাম ভোট গণনা নিয়ে নানামুখী জটিলতা সৃষ্টি হয় প্রিয় দর্শক জো বাইডেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনার মন্তব্য কামনা করছি মন্তব্য করতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে